হাই ফ্রেন্ডস অনলাইন বাংলা টিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আর আমি আপনাদের সাথে আছি মকবুল হোসেন তো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে আমাদের ফটো ভিডিও গান এবং প্রয়োজনীয় সকল প্রকার অ্যাপগুলি একটি ক্যালকুলেটরের মধ্যে লক করে রাখতে পারবো তো এই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক প্লিজ সাবস্ক্রাইব টু দি অনলাইন বাংলা ইউটিউব চ্যানেল অ্যান্ড নোটিফিকেশন বেল আইকন টু গেট ভিডিও তো ফ্রেন্ডস প্রথমে আমাদের প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে তো চলুন আমরা প্লে স্টোরে চলে যাই তো আমি প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বারে লিখতে হবে ফটো অ্যান্ড ভিডিও লকার ক্যালকুলেটার ফটো ফটো ভিডিও ভিডিও লকার ক্যালকুলেটর ভিডিও লকার ক্যালকুলেটর লকার ক্যালকুলেটর ফটো ভিডিও লকার ক্যালকুলেটর লিখে সার্চ করার সাথে সাথে এর সবার উপরে যে অ্যাপটি চলে আসছে দেখুন সবার উপরে এই অ্যাপটি চলে আসছে ফটো ভিডিও লকার ক্যালকুলেটর তো এই অ্যাপটির কথাই আপনাদের বলছিলাম তে আমার ডাউনলোড করা নেই তো আমি ডাউনলোড করে নিচ্ছি আমি ইনস্টলে ক্লিক করলাম অ্যাকসেপ্ট দেখুন ফ্রেন্ডস আমার ডাউনলোড হইতেছে তো ডাউনলোড কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আপনারা একটু অপেক্ষা করবেন যদি ভিডিওটি কেটে কুটে দেখেন তাহলে কিন্তু ভিডিও কিছুই বুঝতে পারবেন না যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ভিডিওটির কাজ তাহলে অবশ্যই অ্যাপটির কাজ বুঝতে পারবেন এবং কাজ করতে পারবেন তো দেখুন অ্যাপটি রেটিং পয়েন্ট অনেক ভালো অ্যাপটি আমার ইনস্টল হয়ে গেছে এ ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে অ্যাপটি রেটিং পয়েন্ট অনেক ভালো অ্যাপটির রেটিং পয়েন্ট অনেক ফোর পয়েন্ট ফাইভ রেটিং পয়েন্ট টু পয়েন্ট ফোর এমবির অ্যাপ এবং ওয়ান মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে এবং এবং ওয়ান মিল ওয়ান মিলিয়ন লোক ডাউনলোড করছে তো তো আমার অ্যাপ অ্যাপটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো আমি এখান থেকে ওপেন করব না তো আমি হোম স্ক্রিন বাটন চেপে আমি কেটে দেব আমি ভিতর থেকে ওপেন করবো অ্যাপটি তো দেখুন এই যে এই ক্যালকুলেটর অ্যাপটি আমি ওপেন ডাউনলোড করলাম তো অ্যাপটি ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে আপনাদের সামনে তো দেখুন এখানে লেখা আছে সেট অ্যাপ পাসওয়ার্ড টাইপিংয়ের পাসওয়ার্ড ফোর থেকে এইট ক্যারেক্টার্স ইন ক্যালকুলেটর অ্যান্ড প্রেস ইকোয়াল টু কনফার্ম তো এখানে বলতেছে যে চার থেকে আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে ক্যালকুলেটরের এই সমান সমান বাটনে ক্লিক করতে হবে তো আমি চার থেকে আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সমান সমান বাটনে ক্লিক করলাম দেখুন কনফার্ম পাসওয়ার্ড ইন্টার পাসওয়ার্ড টু প্রেস আবার ওই পাসওয়ার্ড দিয়ে সমান সমান বাটনে ক্লিক করতে বলতেছে আবার সমান সমান বাটনে ক্লিক করলাম সমান সমান বাটনে ক্লিক করার পরে অ্যাপটির ভিতরে ঢুকে আসলাম আমরা তো এরপরে এরকম একটি রিকভারি মেইল চাইতে পারে আপনার কাছে এরকম একটি রিকোভারি মেইল দিতে দিতে পারেন আপনি যদি আপনার পাসওয়ার্ড ভুল ক্রমে যদি আপনি ভুলে যান তাহলে এই মেল দিয়ে আপনি পাসওয়ার্ডটা ক্যালকুলেটারের ভিতর ঢুকতে পারবেন এই মেল দিলে ভালো হয় তো আমি আমার মেল অটোমেটিক নিয়ে এনেছে আমি টিকচেনতে ক্লিক করে দিলাম দেখুন অ্যাপটির ভিতরে আমরা ঢুকে গেছি প্রথমে ছিল ক্যালকুলেটর পিন পিনকোড বসানোর পর দেখুন আমরা অ্যাপটির ভিতরে ঢুকে গেছি দেখুন কাণ্ডগে থেকে কেউ বুঝতেই পারবে না যে এই ক্যালকুলেটরের মধ্যে এরকম আজব একটি কারখানা তো এখানে লেখা আছে পিকচার এখানে লেখা আছে ভিডিও এখানে লেখা আছে উপরে আছে সেটিংস তো আপনি যদি তো প্রথমে আমরা সেটিংয়ে যাব প্রথমে তো প্রথমে আমরা সেটিংয়ে যাবো সেটিংয়ে যাওয়ার পরে আমরা পারমিশন দিব পারমিশন দিয়ে দিবেন অ্যাক্টিভেট এখান থেকে আপনার ডার্ক মোড এখানে ডার্ক মোড চাইলে আপনি ডার্ক মুড রাখতে পারেন এখানে চেঞ্জ পাসওয়ার্ড চাইলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন এখানে পাসওয়ার্ড রিকভারি মেল যদি আপনি আপনার পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনার পাসওয়ার্ড মেলের মাধ্যমে ফিরে আনতে পারবেন এখানে আপনার লেখা আছে চেঞ্জ অ্যাপ্লিকেশন আইকন এটার মাধ্যমে এখানে ক্লিক করলে আপনার আপনার আইকন চেঞ্জ করতে পারবেন আপনি এই আইকনগুলোর ভিতরে যে কোনো একটা আইকন নিতে পারবেন যেটা দিয়ে সেভ করে রাখবেন সেটাই আপনার সামনে ফেস করবে তো আমি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেটরটা ডিফল্ট হিসাবে সেট করা আছে তো আপনি যদি ঘড়ি চান ঘড়ি দিতে পারবেন তো চলুন দেরি না করে কাজে চলে যাই তো আপনি যদি ফটো বা পিকচার লক করে রাখতে চান তাহলে পিকচারের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আমার নেট চালু আছে তো একটু ইন্টারনেটের মানে বিজ্ঞাপন আসতেছে নেট চালু আছে তো এখানে পিকচারে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখুন প্লাস বাটন দেওয়া আছে প্লাস বাটনে ক্লিক করে আপনি এখান থেকে ক্যামেরা প্লাস বাটনে ক্লিক করতে হবে এখানে দেখুন প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে আর সে ফোরম গ্যালারি প্লাস বাটনে ক্লিক করলাম প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে ফোরম গ্যালারি এখানে ক্যামেরা আপনি যদি ক্যামেরায় একটি ছবি তুলে যদি আপনি লক করে রাখতে চান সেটাও আপনি ক্যামেরাতে ওপেন করলেই হবে ঠিক আছে ক্যামেরা থেকে সরাসরি সেলফি নিয়ে আপনি লক করে রাখতে পারেন তা আমি গ্যালারিতে চলে যাচ্ছি আমার গ্যালারিতে ফটো আছে তা আমি একটি ফটো নিচ্ছি তা আমি এই দুটি ফটো সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এই এই দেখুন এই পাশে তালা চিহ্ন দেওয়া আছে এই তালা চিহ্নতে এই মার্ক করাই আমি দুটি ফটো কিন্তু মার্ক করে নিয়েছি এই মার্ক করা ফটোর দুটি তালাতে ক্লিক করলেই তালাতে ক্লিক করলেই অটোমেটিক্যালি আপনার লক হয়ে যাবে গ্যালারি থেকে এখানে হাইড হয়ে যাবে গ্যালারি থেকে এইখানে হাইড হয়ে আসবে সেট দেখুন আমার দুটি ফটোই একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তার মানে এখানে চলে আসছে তো এখন যদি আমি এই ফটো দুটি দেখি এই যে পিকচার এই ফটো দুটি কিন্তু এখানে চলে আসছে ছিল গ্যালারিতে এখানে চলে আসছে ফটো দুটি সেম সেম একইভাবে যদি আপনি ভিডিও লক করতে চান ভিডিও যদি সেক্রেট হিসেবে হাইট করে রাখতে চান তাহলে ভিডিওর ওপর ক্লিক করবেন ভিডিওর উপরে ক্লিক করার পরে এখানে ভিডিও দেন ভিডিওতে ক্লিক করার পরে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখানে আপনার ক্যামেরাতে যদি কোনো ভিডিও থাকে সেটাও আনতে পারবেন আপনার যদি গ্যালারিতে থাকে আমি তো আমার গ্যালারিতে ভিডিও আছে আমি গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে আসার পরে তো আমি একটি ভিডিও সিলেক্ট করে দিচ্ছি তো আমি এই ভিডিওটি সিলেক্ট করে দিলাম তালাতে ক্লিক করে দিলাম দেখুন আমার ভিডিওটি কমপ্লিট হয়েছে একশো পার্সেন্ট কমপ্লিট হয়েছে হাইডিং হিডিং ফাইল ওয়ান ভিডিও ওয়াজ মুভড টু সিক্রেট লকার একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে সেক্রেটে মানে ক্যালকুলেটারের ভিতরে চলে আসছে ভিডিও ভিডিওটা ক্যালকুলেটারের ভিতরে চলে আসছে ছিল গ্যালারিতে গ্যালারিতে আর এটা কিন্তু পাওয়া যাবে না তো দেখুন আমার একটি ভিডিও আমি আপনাদের সামনেই ভিডিওটি আমি নিয়ে আসলাম ঠিক আছে এখন আপনাদের দেখাবো যে কীভাবে আমরা আপনারা অ্যাপ লক করবেন তো অ্যাপ লকের উপরে ক্লিক করবেন অ্যাপ লকের উপর ক্লিক করলে আপনার এখানে যতগুলা অ্যাপ আছে সবগুলো শো করবে আবার পারমিশন চাচ্ছে পারমিশন দিলাম তারপরও পারমিশন চাচ্ছে পারমিশন চাচ্ছে পারমিশনটা দিয়ে দেবেন যদি আপনার পারমিশন চায় পারমিশন দিয়ে দিবেন এখানে অ্যাপ ক্লিক করলে আপনার সমস্ত আপনার ফোনের যত অ্যাপ আছে সবগুলোই আপনি এখানে দেখতে পারবেন এই যে যেমন এই পাশে দেখুন তালা তালা দেওয়া আছে আমি ফেসবুক লক করে দিলাম তালার উপরে ক্লিক করলেই লক হয়ে যাবে যদি তালার উপরে ক্লিক করেন লক হয়ে যাবে আবার তালার উপরে ক্লিক করবেন আনলক হয়ে যাবে তালার উপরে ক্লিক করবেন আনলক হয়ে যাবে এরকমভাবে আপনি আপনার অ্যাপসগুলি লক করে রাখতে পারবেন তো আমরা যদি এখন এই পিকচারগুলো আনহাইট করি তাহলে কী করতে হবে আনলক করি তাহলে কী করতে হবে তাহলে পিকচারে ক্লিক করতে হবে পিকচারে পিকচারে গেলাম পিক পিকচারে ক্লিক করলাম পিকচারে ক্লিক করার পরে তো আমি পিকচার দুটি সিলেক্ট করলাম পিকচার দুটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আবার চুস আনহাইট ফোল্ডার দেখুন লেখা যাচ্ছে চুস আনহাইট ফোল্ডার অরিজিনাল পাত ক্যালকুলেটর ফোল্ডার ইন্টারনাল মেমোরি আপনি কোনখানে নিতে চান আপনি আবার আনহাইট করে কোন ফোল্ডারে নিতে চান আপনি যেখানে খুশি সেখানে মেমোরিতে নিতে পারবেন ডি গাড়ি নিতে পারবেন ঠিক আছে অরিজিনাল পাত তা আমি ডি গাড়ি নিয়ে নিচ্ছি দেখুন আমার পিকচার দুটি আবারও আনহাইড হয়ে গেলো মানে ক্যালকুলেটার লক থেকে বের হয়ে আবার গ্যালারিতে চলে গেলো তো সেমভাবে ভিডিওটা ভিডিওটি আমি আনহাইড করব করবো সেমভাবে ভিডিওটি আমি আনা ভিডিওটি আমি আনা করব মার্ক করলাম আবার তালার ভিতরে দিলাম আবার এসডি কার্ডে দিলাম দেখুন প্লিজ ওয়েট আনহিডিং ফাইল এখন আনহিডিং হচ্ছে মানে এখন আর লক থাকছে না আবার যে কেউ আমার ফোনটা নিয়ে যদি গ্যালারিতে ঢুকে তাহলে এই ভিডিও ভিডিওটি পাবে আর যখন লক ছিল তখন এই ক্যালকুলেটরের ভিতরেই ছিল কেউ পাইতো না এটা তো ফ্রেন্ডস দেখতেই পারলেন অ্যাপটির কী অসাধারণ কাজ কেউ বুঝতেই পারবে না যে ক্যালকুলেটরের মধ্যে এরকম একটি আজব যে এরকম একটি আজব কারবার ঠিক আছে তো এই ছিল আপনার ক্যালকুলেটরের কাজ তো ফ্রেন্ডস এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিওটি যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনারা যদি মনে করেন আমার এই ভিডিওটি থেকে আপনারা কোনো কিছু জানতে পেরেছেন বা কোনো কিছু শিখতে পেরেছেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ফ্রেন্ডস দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা করবো তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ